আগেই মন্ত্রিসভার অনুমোদন মিলেছিল, এবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হলো বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। ভারতের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডের বিজেপি সরকার এই বিল বিধানসভায় পেশ করল। এই বিল পেশের জন্যই বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। 2022-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডে এই বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফেরার পরই বিষয়টি নিয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। অভিন্ন দেওয়ানি বিধির আইন দিকগুলি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটিও তৈরি করে উত্তরাখণ্ড সরকার, যে কমিটির মাথায় ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, জমি ও সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইন প্রচলনের রূপরেখা তৈরি করবে ওই কমিটি। বিধানসভায় বিল পেশের মধ্যে দিয়ে সেই পথেই ধামী সরকার এক ধাপ এগোলো বলে মনে করা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি বিলে একাধিক নিয়মের কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, নিয়ম না মানলে তিনি যে ধর্মেরই হন রয়েছে কঠোর শাস্তির বিধান, রেজিস্ট্রি বিয়ে বাধ্যতামূলকের কথা বলা হয়েছে এই বিলে, ছেলে এবং মেয়ের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স বেঁধে দেওয়া হয়েছে, ধর্ম নির্বিশেষে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। সহবাস সম্পর্কে উল্লেখ রয়েছে এই বিলে, বলা হয়েছে লিভ ইন সম্পর্কে থাকতে চাইলে পুলিশের কাছে নাম নথিভুক্ত করতে হবে, লিভ ইন সম্পর্কের ঘোষণাপত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনের সময় দেখাতে না পারলে হতে পারে 3 মাসের জেল, সঙ্গে 25,000 টাকা জরিমানা। যদি এই ধরনের সম্পর্ক কেউ নথিভুক্ত না করেন সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাসের জেল বা 25,000 টাকা জরিমানা কিংবা উভয়ই হতে পারে। সহবাস সম্পর্ক নথিভুক্ত করতে দেরি করলেও রয়েছে শাস্তির বিধান, সেক্ষেত্রেও 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা কিংবা 2ই হতে পারে। সহবাস সম্পর্কে থাকা যুগলের সন্তান আইনের স্বীকৃতি পাবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও সব ধর্মের মানুষের জন্য একই নিয়ম কার্যকরের কথা বলা হয়েছে এই বিলে। দম্পতিকে নির্দিষ্ট সময় কুলিং অফ পিরিয়ডে থাকতে হবে। সন্তান দত্তক নেওয়ার নিয়ম সহজ করার কথা বলা হয়েছে। সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান অধিকার থাকবে। একইভাবে জন্ম দেওয়া সন্তান এবং দত্তক নেওয়া সন্তান দুজনেই সম্পত্তির সমান অধিকারী হবে। বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিল উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হতেই তাকে স্বাগত জানিয়েছে গুজরাট এবং অসমের বিজেপি শাসিত সরকার। বিজেপির একটি সূত্রের দাবি, এবার দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে এগোতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সম্ভবত লোকসভা ভোটের আগেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে একে একে সেই প্রক্রিয়া শুরু হবে। স্বাভাবিকভাবেই বিলের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। তাদের মতে সহবাস সম্পর্কের মৌলিক অধিকারে সরাসরি নাক গলাচ্ছে মোদী সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।